কয়লার যে দুর্নীতি এটা একটা ব্যাপক আকার, এর সঙ্গে এই যে অবৈধ কয়লা খনন তার সঙ্গে লক্ষ লক্ষ লোক যুক্ত এবং ওটাই ওখানকার অর্থনীতি। কিন্তু যারা অপারেট করছে খালি গরিব লোক হয়তো কাজ করে খাচ্ছে, কিন্তু যারা এখান থেকে কোটি কোটি টাকা লুটছে এজেন্ট ইত্যাদি সরকারি অফিসার এমনকি সুরক্ষাকর্মীরাও কেউ কেউ যুক্ত আছেন। এই বিরাট বড় একটা কেস, সেটা সরকার হাত দিয়েছে, যত তদন্ত এগোচ্ছে বহু লোকের নাম আসছে এবং সরকার তদন্ত কমিশন বা যারা তদন্ত করছেন এজেন্সি তারা ধীরে ধীরে অ্যাক্টিভিটি শুরু করেছেন এবং দোষীদেরকে অ্যারেস্ট করে আইনের সামনে আনার চেষ্টা করছেন। আমাদের মনে হচ্ছে এতে আরও অনেক বড় বড় রাঘব বোয়াল ফাঁসবে এবং তারাও সামনে আসবে। কয়লা কাণ্ডে সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছেন ইসিএল এর চারজন বর্তমান এবং প্রাক্তন জেনারেল ম্যানেজার, একজন ম্যানেজার, দুজন কর্মী সহ সাতজন। তাদের নিয়ে আজ সকালে আসানসোল যাওয়া হচ্ছে। মেডিকেল পরীক্ষার পর সকাল 8:10 সাতজনকে গাড়িতে তোলা হয়। আজই তাদের আসানসোল সিবিআই বিশেষ আদালতে পেশ করা হবে। সিবিআই সূত্রে দাবি, কয়লা মাফিয়ার সঙ্গে আঁতাতের অভিযোগে ইসিএল এর কর্তা কর্মী সহ এই সাতজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে কয়লা পাচার কাণ্ডে ফেরার অভিযুক্ত বিনয় মিশ্রকে যখন পলাতক অর্থনৈতিক অপরাধী ঘোষণা করতে চলেছে এনফোর্সমেন্টের কয়লাকাণ্ডে সিবিআই হাতে গতকালই গ্রেফতার হওয়া ইসিএল এর সাতজনকে আজ নিয়ে যাওয়া হচ্ছে আসানসোলে। মেডিকেল পরীক্ষার পর সকাল 8:10 সাতজনকে গাড়িতে তোলা হয় এবং আজই তাদের আসানসোলে সিবিআই বিশেষ আদালতে পেশ করা হবে। ইতিমধ্যেই এদিকে গতকাল কয়লা পাচার কাণ্ডে ফেরার অভিযুক্ত বিনয় মিশ্রকে অর্থনৈতিক পলাতক অর্থনৈতিক অপরাধী ঘোষণা করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এ নিয়ে তারা আদালতে আবেদনও জানিয়েছে। কয়লার যে দুর্নীতি এটা একটা ব্যাপক আকার, এর সঙ্গে এই যে অবৈধ কয়লা খনন তার সঙ্গে লক্ষ লক্ষ লোক যুক্ত এবং ওটাই ওখানকার অর্থনীতি। কিন্তু যারা অপারেট করছে খালি গরিব লোক হয়তো কাজ করে খাচ্ছে, কিন্তু যারা এখান থেকে কোটি কোটি টাকা লুটছে এজেন্ট ইত্যাদি সরকারি অফিসার এমনকি সুরক্ষাকর্মীরাও কেউ কেউ যুক্ত আছেন। এই বিরাট বড় একটা কেস, সেটা সরকার হাত দিয়েছে, যত তদন্ত এগোচ্ছে বহু লোকের নাম আসছে এবং সরকার তদন্ত কমিশন বা যারা তদন্ত করছেন এজেন্সি তারা ধীরে ধীরে অ্যাক্টিভিটি শুরু করেছেন এবং দোষীদেরকে অ্যারেস্ট করে আইনের সামনে আনার চেষ্টা করছেন। আমাদের মনে হচ্ছে এতে আরও অনেক বড় বড় রাঘব বোয়াল ফাঁসবে এবং তারাও সামনে আসবে। কয়লা পাচার কাণ্ডে এবার ইডির নজরে পুরুলিয়ার বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো। ইডি সূত্রে খবর, আগামীকাল সকাল 11:00 নাগাদ দিল্লির সদর দপ্তরে তৃণমূল বিধায়ককে তলব করা হয়েছে। অন্যদিকে আগামীকাল মন্ত্রী মলয় ঘটককেও ফের তলব করেছে ইডি। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, কি জানতে পারছি ইডি সূত্রে? এটা ইডি সূত্রে জানতে পারছি, এবার কয়লা পাচার কাণ্ডে বাঘমুন্ডির তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুশান্ত মাহাতোকে তলব করা হয়েছে। সুশান্ত মাহাতোকে আগামীকাল সকাল 11:00 নাগাদ ইডির দিল্লির সদর দপ্তরে তলব করা হয়েছে, এমনই খবর আমরা ইডি সূত্রে পাচ্ছি। এবং যেটা ইডির আধিকারিকরা জানাচ্ছেন, সুশান্ত মাহাতোর সঙ্গে আর্থিক লেনদেনের বেশ কিছু তথ্য তারা কিন্তু তদন্ত করতে গিয়ে জানতে পেরেছেন এবং সেই তথ্যকে সামনে রেখেই কিন্তু সুশান্ত মাহাতোকে তারা জিজ্ঞাসাবাদ করতে চান। এবং তুমি জানো, এর আগে মলয় ঘটককে 3 তলব করা হয়েছিল এবং মলয় ঘটক তিনি কিন্তু একটি প্রশ্নের তালিকা পাঠানো হয়েছিল, তিনি উত্তরে দিয়েছিলেন। এবার কিন্তু যেটা ইডি সূত্রের খবর, ফের মলয় ঘটককে চতুর্থবার তলব করা হয়েছে। নতুন কিছু নয় তো, এর আগেও তলব হয়েছিল তো মলয় ঘটকের, তো মলয় বাবুকে তো যেতে হবে, কয়লার দাগ লেগে আছে জামাতে, তো সেই জন্য এই কয়লা নিয়ে সবে সিবিআই ইডি সব জাল গুটোতে শুরু করেছে। জালে এখন অনেক বড় বড় মাছ আসবে, ছোট মাছ বড় মাছ সব মাছই আসবে, চিন্তা নেই। অর্থাৎ আগামীকাল সকাল 11:00 নাগাদ ইডির দিল্লির সদর দপ্তরে একদিকে পুরুলিয়ার বাঘমুন্ডির তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুশান্ত মাহাতোকে তলব করা হয়েছে কয়লা পাচার কাণ্ডে, অন্যদিকে মলয় ঘটক রাজ্যের মন্ত্রী মলয় ঘটককেও কিন্তু তলব করেছেন ইডির গোয়েন্দারা। কারণ হিসেবে যেটা ইডি তরফে জানানো হচ্ছে যে কয়লা পাচার কাণ্ডে তদন্ত করতে গিয়ে তারা কিন্তু দুজনের সঙ্গে কয়লা মাফিয়াদের কিছু আর্থিক লেনদেন এবং যোগসাজশের তথ্য পেয়েছেন, সাক্ষীদের বয়ান রয়েছে এবং সেই বয়ানকে সামনে রেখেই কিন্তু দুজনকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির গোয়েন্দারা, তাই দুজনকে তলব করা হয়েছে এমনই খবর আমরা ইডি সূত্রে পাচ্ছি। বলে ঘটককে আগেও কিন্তু একবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ফের মলে ঘটককে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির গোয়েন্দারা।